আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আবার তোমাদের সাথে হাজির হয়েছি সাধারণ গানে, এবং আজকে আমার বিষয় হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি তৃতীয় পাঠ। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের সাহিল জিকে ক্লাস। সমুদ্র সমতল থেকে দিনাজপুরের উচ্চতা কত? 37.50 মিটার। সমুদ্র সমতল থেকে নারায়ণগঞ্জের উচ্চতা কত? 8 মিটার। সমুদ্র সমতল থেকে বগুড়ার উচ্চতা কত? 20 মিটার। সমুদ্র সমতল থেকে লালমাই সমভূমির উচ্চতা কত? 21 মিটার। মধুপুর ও বাওয়ালের গড় এর আয়তন কত? 4,105 বর্গ কিলোমিটার। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? বাংলাদেশ। বাংলাদেশের নিম্নাঞ্চলের জেলাসমূহ কিভাবে গঠিত? প্লাবন সমভূমি। পুরাতন পলল গঠিত চত্বরভূমি গঠিত হয় কোন যুগে? প্লাইস্টোসিন যুগে। সুপান অঞ্চল কি চত্বরভূমি? বাংলাদেশের ভূখণ্ড সৃষ্টির পূর্বে এখানে কি ছিল? বঙ্গখাত বা বঙ্গবসিন। বাংলাদেশে আগে সাগর ছিল তার প্রমাণ কি? চুনা পাথরের থান। দেখেছো বন্ধুরা, আমি কি সুন্দর করে ভূপ্রকৃতি সম্পর্কে শিখে নিয়েছি, তোমরাও শিখে নেবে। পরবর্তীতে আমি হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়।